আজ হলো সানডে আর বরমশাই বসে বাবিনকে সাথে নিয়ে কাজ কাজ করতে বাবানে স্কুলে দিয়েছে সেটাই করছে আর সকালে তো জামাকাপড় মেলে এসেছিলাম ছাদে আর তারপরে গেছিলাম বাবিনকে নিয়ে আমি আর আমার বর্মশাই ডাক্তারের কাছে সেটা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস ওর যে স্কিনের সমস্যা সেটার জন্য ডাক্তারের কাছে গিয়েছি তো প্রচুর দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে এখন রান্নাটা করে নিতে হবে কি চাই বল আগে বল দই খাবি না ও খাচি মাংস খাবি খাচি মাংস দেবো বলে তুমি এখন আলুটা দিতে হবে আলুটা দিতে হবে দাঁড়া তুই পারবি না বাবা দাঁড়া বাবানে ড্রয়িং সাড়ে তিনটের থেকে যেহেতু শীতটা কমে গেছে এখন সাড়ে তিনটের থেকে ড্রয়িং তো আমি আসলাম ছাদে জামাকাপড়গুলো তুলি বরমশাই গেছে বাবানকে ড্রয়িং এ দিতে সাথে গেছে ননা ঠিক আছে ও প্রত্যেক দিন প্রত্যেক রবিবারে বাবানেশকে পৌঁছাতে নিয়ে যায় আর এইগুলো যে সকালবেলা মেলা দিয়েছিলাম তো এখানেই রয়েছে বরমশাই তুলতো কিন্তু ও যে আবার ড্রয়িং এ নিয়ে গেল আর আজকে একটু মটন করেছিলাম ঠিক আছে কিছু শেয়ার করতে পারিনি ওই বুঝি আসলো গেটের শব্দ হলো তো কিচ্ছু শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া করে এখন তুলে একটু শুতে হবে ঠিক আছে তো এটাই আসলো এখানে একটু বসে নি ঠিক আছে হাঁপাচ্ছি সারাদিন ধরে কাজকর্ম করে না কষ্ট তো হয় কিন্তু কষ্ট করলেও আমি আমার জীবনে সুখী তো আমার যখন দশ বছর আগে বিয়ে হয়েছিল তখন আমার সমস্ত আত্মীয় স্বজনদের ম্যাক্সিমাম তারা কেউ এখন পৃথিবীতে আছে কেউ নেই ঠিক আছে একটাই কোশ্চেন ছিল যে কেন এরকম করে বিয়ে হলো এক একজন দেওয়া নানান মত পোষণ করেছে ঠিক আছে তো তখন ইউটিউব ছিল না আজ ইউটিউবের মাধ্যমে একটা জবাবই দিই যে আমার হাজারো কষ্ট হলো না আমি আমার বিবাহিত জীবনে সুখী দেখো দশ বছর আগে বিয়ে হয়েছিল এভাবে এভাবে আমার ভাগ্যে ছিল তাই আমার এভাবে বিয়ে হয়েছে মন্দিরে বলে হচ্ছে সেখানে তোমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি সবাই উপস্থিত ছিল তো বিশেষ করে আমার ছোটো কাকা এটা মেনে নিতে পারিনি কারণ আমরা তিন বোন সেখানে দিদির বিয়ে হয়েছে খুব ভালো জায়গায় তারপরে আমি এভাবে বিয়ে করছি করেছি তো ছোটো কাকা আমার বিয়ের দিনও আসেনি তবে বৌভাতে রিসেপশান এসেছিলো ছোটো কাকা মেনে নিতে পারিনি কিন্তু জীবনের লাস্ট পর্যায়ে না ছোটো কাকা এটা সবার সাথে বলে গেছে সেটা কিন্তু আমরা নিজে থেকে বলিনি ছোটো কাকা এই কথাটা বলে গেছে যে সৌমিকের মতো জামাই হয় না প্রত্যেকটা দিন সত্যি কথা বলতে প্রত্যেকটা দিন ছোটো কাকাকে খোঁজ নিত এত ব্যস্ততার মধ্যেও প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ফোন করে খোঁজ নিত মানে একটা দিনও ভুল হতো না যার জন্য ছোটো কাকা এই কথাটা মৃত্যুর আগে বলে গেছে সবাইকে বলেছে ফোনে যে সৌমিকের মতো আমার একমাত্র দিন খোঁজ ইভেন আমিও হয়তো খোঁজ নিতে পারতাম না আর আমি তো লাস্টের দিকে কথাই বলতাম না আমি সাথে কারণ হচ্ছে আমি সাথে কথা বলতে গেলেই কেটে দিতাম সেই জন্য আমি নিজেকে কন্ট্রোল করার জন্য কথা বলতাম না ওকে ও ফোন করতো ওর সাথে শুনে নিতাম যাই হোক ছোট কাকা বলে গেছে আর বিয়েটা না সবার সব কেমন করে হবে সে কেউ বলতে পারে না তাই না আমার এরকম ভাগ্য ছিল আর আমি এটুকু বলতে পারি যে আমার বর এখনকার দিনে ছেলেদের মতো নয় আর আমার বরও আমাকে পেয়ে খুশি আর আমি আমার বরকে পেয়ে খুশি আর আরেকটা কথা বেকার থেকে সকার হওয়া ছোট্ট সংসার থেকে ধীরে ধীরে বড় হয়ে যাওয়া সংসারটা এগুলো না নিজের চোখে দেখেছি তাই আমি এই সংসারটাকে ভীষণ ভালোবাসি আমার ভিডিও তো অনেকেই দেখে আমার পাড়ার তারপরে আমার আত্মীয় সাথে সবাই জানে যে আমি কখনো বাপের বাড়ি গিয়ে বিয়ের পর খুব কম মানে পনেরো দিন আমি থাকতে পারিনি মানে বাবান হওয়ার পরে পনেরো দিন একবার গেছিলাম তো ওটাই বোধ হয় তাছাড়া আমি বাপের বাড়ি গিয়ে ওর সাথে যাবো ওর সাথেই চলে আসব। আর আমি সংসারটা ছেড়ে না থাকতেই পারি না এটাই হলো ব্যাপার যারা বলেছিল যে এবার বিয়ে নাকি কিসের বিয়ে স্ল্যাং ইউজ করেছিল তো তারাও মানতে রাজি হয়েছে যে না সুখী এবং জামাই খুব ভালো এটা মানতে বাধ্য হয়েছে যাই হোক সময় না সব সময় জবাব দেয়। সময়টা ইম্পর্টেন্ট সেই সময়টুকু ধৈর্য ধরে থাকতে হয় সবাই এত বাজে বাজে নিজেদের মানুষ নিজেদের আত্মীয় স্বজন এত বাজে বাজে মন্তব্য করেছিল কেন এত হঠাৎ করে বিয়ে হয়ে গেল কি বৃত্তান্ত আরে ভগবান আমার শ্বশুর মশাই পছন্দ হয়েছে আমাদের এখানে হচ্ছে শ্বশুর মশাই মেয়ে নেই বংশে মেয়ে নেই চলো বিয়ে দিয়ে দেবো ঠিক আছে তো তাতে তাছাড়া তো আমাদের অনুষ্ঠানও হয়েছিল কারোর ভাগ্যে যদি যেভাবে মানে জন্ম যেভাবে যেখানে জন্ম যে যেভাবে বিয়ে যেভাবে মৃত্যু লেখা থাকবে কেউ খন্ডাতে পারবে না কেউ না আমার ভাগ্যে ছিল যে আমার মন্দিরে থেকে ওভাবে বিয়ে হবে আর ওর সাথেই বিয়ে হবে সেটাই আমার ভাগ্যে হয়েছে তাতে কি হয়েছে মন্ত্র পাঠ করে করে বিয়ে করেও কি সবার ভাগ্যে সুখ হয় বলতো আমার মনে না যাক অনেক কথা বলে ফেললাম এই কথাগুলো আমি মনে করতে চাই না আর দ্বিতীয়ত হচ্ছে আমার ছোট কাকার উপর আমার বিন্দু মাত্র রাগ অভিমান কিচ্ছু নেই আর যারা যারা বলেছিল তাদের উপরেও নেই কিন্তু এই কথাটা মাঝে মধ্যে আমার মনে পড়ে যে কেন সেই দশ বছর আগে ওভাবে বিয়ে করতে করতে হয়েছিল তাই না আর আমি সত্যি কথা বলতে ওই জাক জমক ভীষণ আড়ম্বর করে বিয়েটাকেও পছন্দও করি না কারণ লোক খাবে তো মুখটা ধুয়ে বদনাম করতে শুরু করবে ওই ডালে নুন কম হয়েছে ওই অমুক হয়েছে তমুক হয়েছে নানান কথা মাংসটা ঠিকঠাক সিদ্ধ হয়নি এরকম কিন্তু হ্যাঁ আমার বাবান বাবিনের অন্নপ্রাশন আমি করেছিলাম যাতে বাবান বাবিনের দিক থেকে কোনো রকম অভিযোগ না থাকে বাবান যেহেতু আমাদের বেকার অবস্থায় আমার বরের আমাদের সন্তান তখন আমার বর সেভাবে কিছু করতো না চাকরিটা বাবান আসার এগারো মাস পর মাস পরে পেয়েছে বাবান জন্মানোর মাস পরে চাকরিটা পেয়েছে তো ছ মাসে বাবানের যেহেতু অন্নপ্রাশন হয়েছিল এবার অন্নপ্রাশনটা না দিলে তখন সবাই বলে ওই বেকার অবস্থায় বিয়ে করেছে সেই জন্য অন্নপ্রাশন ঠিকভাবে দিতে পারলো না সেই জন্য আমি বাবানের অন্নপ্রাশন দিয়েছি ষষ্ঠী পুজোটাও করা হয়েছে অন্নপ্রাশনও বড় করে করা হয়েছে বাবিনেরও সেম ষষ্ঠী পুজো বড় করে করা হয়েছে অন্নপ্রাশনও করা হয়েছে বাবানের ক্ষেত্রে সাতটা বড় করে করা হয়েছে বাবিনের ক্ষেত্রে সাতটা বড় করে করা হয়নি তো এই হলো ব্যাপার বইতেটাও আমি আমাদের বংশে যেহেতু জোড়া পইতে নেই মানে শ্বশুর কুলে জোড়া পইতে নেই তা আলাদা আলাদা ভাবে দেব অবশ্যই বড় করে বিয়ে আরম্ভ করে করবে কি করবে না ওখানে আমার কোনো ডিসিশান নেই ঠিক আছে ইভেন আমার এত অভাব পড়েছে এত বাবানকে নিয়ে এত অসুবিধা পড়েছে আমি কিন্তু বাবানের একটা আংটি বাবানের যে সমস্ত জিনিস কিচ্ছু আমি নষ্ট করিনি বাবান বাবিনের আলাদা করে রয়েছে বড় হলে ওদের কাছে যখন ওদের ডিসিশান আসবে ওরা কিছু বলার জায়গায় আসবে তখন ওদের কাছে জিজ্ঞাসা করেই আমি ওগুলো ওদের ওদের হয়তো বড় করে আংটি করে দিলাম যাই হোক যা করে দেবো কারণ আমার বাবাও বাবানকে চেন দিয়েছিল আবার বাবিনকেও চেন দিয়েছিল সেটাও রয়েছে ঠিক আছে তো এটাই বলবো আমার আত্মীয় স্বজন সবাইকে বলবো যে আমি আমার জীবনে সুখী আছি আর সেটা সবাই দেখতেও পাই যে আমি আমার জীবনে সুখী কিনা হ্যাঁ এই মুহূর্তে আমি শ্বশুর শাশুড়ির দায়িত্বটা সেভাবে পালন করতে পারছি না বিগত দু বছর মতো কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ির সমস্ত খোঁজ খবর কিছু রাখি ঠিক আছে আর আমার বড় তার শ্বশুর শ্বশুরি সমস্ত খোঁজ খবর রাখে শালারও ও ইভেন্ট শালা কোনো কিছু পরীক্ষায় পাশ করলে জামাইবুকে না জানালে জয়াবুর একটু অভিমান হয় দেরি হলে জানাতে ঠিক আছে এরকম আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো আর আমি আমার মানে সংসার জীবনে ভীষণ সুখী যারা যেসব মন্তব্য করেছিল সমস্ত ভুল আমার ভাগ্যে ছিল এভাবে বিয়ে তাই এভাবে বিয়ে আর আমার বিয়ে হওয়ার এক বছর পরে বাবা আমার পেটে আসে ঠিক আছে অনেকে অনেক বাজে মন্তব্য করেছিল তো তাই বলে দিলাম আর বেকার সকার এই বিষয়টা একজন বলেই দিয়েছিল মুখের উপরে যে তোর যোগ্য না সৌমিক আমি তাকে বলেও দিয়েছিলাম যে মুখের সামনে যে আমি যোগ্য না আমার বরের বুঝতে পেরেছি একদম তাই আমার বর মানুষটা ভীষণ ভালো ভীষণ ভালো আর আমাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক থেকে বেশি হলো বন্ধুত্বের সম্পর্ক আজকে এটা ভীষণ মনে পড়ছিল যে একটা টাইমে অনেকে আমাদেরকে অনেক রকম কথা বলেছিল তো সব সময় সব কথা তো সবাইকে মুখের উপর জবাব দেওয়া যায় না সেই সময়টুকুর জন্য ওয়েট করতে হয় তো চলো আজকে বক বক করতে গিয়ে এখানে বসে বসে এগারো মিনিটের ভিডিও বানিয়ে দিলাম কি ট্যালেন্ট আমার এই যে জামা কাপড়গুলো তুলে নিই ঠিক আছে বগর বগর করতে গিয়ে না বগর করে ফেলেছি অলরেডি দেখো তুলে নিয়েছি বাবিন এসে গেছে ওর বাবা বোধহয় একটু শুইয়েছে ওকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও আজকের টাটা